हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। मैं अरित्र। एखंड कथा बोलो दो बारा ट्रेलर नहीं, तो यहाँ एक साइंस फिक्शन फिल्म होते चले, साइंस फिक्शन थ्रिलर। एखे टाइम ट्रैवल कन्सेप्ट देखाना है और जे कारण छविटा देखते चाहिए। अनुराग कश्यप प्रथमवार रिमेक कर। अनुराग कश्यप एर आगे निजे कैरियारे एत बस कैरियारे कखो रिमेक करें, एज अ डायरेक्टर रिमेके काज करें, तो उन्नी प्रथमवार कर एक स्पैनिश फिल्मे रिमेक जो 2018 साले रिलीज करटार नाम हो मिराज। আর এর যদি স্প্যানিশ নামটার আপনি ট্রান্সলেশন করেন অ্যাকচুয়ালিতে, সেটা হচ্ছে যে মানে একটা স্টর্মি নাইটের ব্যাপারে বলছে। তো স্প্যানিশ টাইটেল আর ইংলিশ টাইটেল সামান্য আলাদা হয়। এবং মানি হাইস যারা দেখেছেন তাদের যে প্রফেসর চরিত্রটা করেছিল সেই অ্যাক্টরটিও এই মিরাজে ছিল। তো এবার কথা হচ্ছে যে এইটা কীরম রিমেক আপনাদেরকে আমি তার আগে বলে দিই, রিভিউ করার আগে, যে এই যে ডিরেক্টর ওরিয়েল পাওলো, যে এই মিরাজের ডিরেক্টর, সে আরও অনেক ছবি বানিয়েছে এবং তার ছবিগুলো কিন্তু মাল্টিপল টাইম প্রচুর ল্যাঙ্গুয়েজে রিমেক হয়েছে। এর আগে ইন্ডিয়াতেও হয়েছে, যেরকম তার ছবি হচ্ছে দ্য বডি যেটা ইমরান হাশমি করেছে, সাউথেও হয়েছে, তারপরে ওটা মাল্টিপল টাইম রিমেক হয়েছে অন্য অন্য ভাষাতেও, চাইনিজ কোরিয়ান ভাষাতেও হয়েছে। তারপরে ইনভিজিবল গেস্ট যেটা বদলা হয়েছে অলরেডি, তাপসি ছিল। তারপরে জুলিয়াস আইজ অলরেডি রিমেক হচ্ছে, তা হিন্দিতে তো তাপসি করছে, ব্লার বলে তাপসি ওটা প্রডিউসও করছে। তো ওর ছবি বারবার এরকম রিমেক হয়ে গেছে বহুবার, তো মিরাজও আর কি রিমেক হচ্ছে। তো যখন এই ছবিটা বেরোয়নি, মানে 2018 রিলিজই করেনি, তখনই এর রিমেক রাইটসটা এরা কিনে নিয়েছিল। মানে ছবিটা হিট বেরিয়েছে, হিট হয়েছে বা অ্যাক্লেম পেয়েছে তার আগেই স্ক্রিপ্ট লেভেল থেকেই মানে এর প্রডিউসাররা, হিন্দির প্রডিউসাররা রাইটসটা কিনে নিয়েছিল। এবং তাপসি পান্নু কাছে এই প্রজেক্টটা আসে এবং তাপসি তারপরে ডিরেক্টর খুঁজল, অনুরাগ কাশ্যপকে বলেছিল যে আপনি আমাকে ডিরেক্টর সাজেস্ট করুন, তবে অনুরাগ বলেছিল যে হ্যাঁ আমি করব। এই যে কথাগুলো সে বলছে এগুলো লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটার একটা প্রিমিয়ার হয়েছে, সেখানে একটা অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে, সেখানে অনুরাগ কাশ্যপ এই কথাটা বলছিল যে এইভাবে আমি এটা ডিরেক্ট করতে এসেছি। এবং দ্বিতীয় কথা হচ্ছে অনুরাগ কাশ্যপকেও রিমেক এই কারণে করতে হচ্ছে, উনি কেরালা ফিল্ম ফেস্টিভ্যালে বলেছিলেন যে ওনারা যে ধরনের ছবি বানাতো, মানে অনুরাগ কাশ্যপ, দিবাকর ব্যানার্জি, সেই ধরনের ছবি এখন হিন্দি সিনেমাতে কেউ ফিনান্স করতে চাইছে না। তারা যে ধরনের ছবি বানাতো আজ থেকে 5-7 বছর 8 বছর আগে অবধি, সেই ধরনের ছবি এখন কেউ ফিনান্স করতে চাইছে না। তারা বেশিরভাগ সোশ্যাল কমেডিজ করছে, আর নাহলে বড়ো আর কি মশালা ওরিয়েন্টেড ফিল্ম করতে চাইছে লোকে, তাদের ঘরানার ছবিগুলো করতে চাইছে না। এবং আগে তাদের ঘরানার ছবিটা ওটিটিতে যেত এবং বড় ছবিগুলো সব হলে আসতো, এখন কি ওটিটিতে ওই সোশ্যাল কমেডিগুলো ঢুকে গেছে, তাই জন্য ওটিটির মধ্যে ওই ধরনের ছবি যেটা তারা বানাতো, বিক্রমাদিত্য মোটওয়ানি বানাচ্ছে উড়ান, বা অনুরাগ কাশ্যপ যে সিনেমা বানাতো আগলি ইত্যাদি, সেগুলো স্পেস কোথাও হচ্ছে না, তার জন্য বাধ্য হয়ে তাকে রিমেক করতে হয়েছে। তো এইগুলো আমি কনটেক্সটগুলো বলে দিলাম সব কিছু জিনিসের। এবার আমি যখন ট্রেলারটা দেখলাম, ট্রেলারে দেখলাম যে এটাও ফ্রেম বাই ফ্রেম রিমেক, কিছুই চেঞ্জেস করা হয়নি। ওখানে ওই যে টেলিভিশনের মাধ্যমে কমিউনিকেট করতো টাইম ট্রাভেলের ব্যাপারটা ছিল, এখানেও তাই দেখিয়েছে। এবং যে কনসেপ্টটা আমরা দেখতে পাই বহু ছবিতে দেখেছি, আপনারা যদি একটা সিনেমা আছে 2000 সালের একটা হলিউড ছবি আছে, তখন আমার নামটা মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি হয়তো ফ্রিকোয়েন্সি বলে নাম, এখন আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, ফ্রিকোয়েন্সিই হবে। তো ওখানে ওরকম ছিল যে বাপ আর ছেলে এরকম একটা ট্রান্সমিটারের থ্রু দিয়ে কথা বলছে এবং পাস্টে যা চেঞ্জ করছে তার ইম্প্যাক্ট আর কি ফিউচারের ওপর পড়ছে। তো সেরকম ধরনেরই কনসেপ্ট হতে চলছে। আমি মিরাজ ছবিটা দেখেছি, ওটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে এবং হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, মানে হিন্দি ডাবডেও অলরেডি রয়েছে। এবং আমি তো দেখলাম যে কিছুই চেঞ্জেস করা হয়নি, কিন্তু আমি যেটা মনে করি দর্শক হিসাবে যে ওই ছবিটা অনেকটা কমপ্লিকেটেড, তো ওটাকে যদি ইন্ডিয়াতে করছে এবং হলে রিলিজ করছে এবং চায় যে হলে চলুক, তাই জন্য সেখানে কিন্তু ওটাকে সিম্পলিফাই করার অনেকটা প্রয়োজন আছে। এবং অনুরাগ কাশ্যপ বারবার বলছিল যে আমরা সিম্পলিফাই করবার চেষ্টা করেছি ব্যাপারটা যতটা ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে অ্যাক্সেসিবল হয়, তো সেটা কতটা করেছে ট্রেলার দেখে তো বোঝা যায়। ট্রেলারে যতগুলো সিন দেখলাম সবকটা সেম টু সেম, এবং ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তাপসিকে খারাপ লাগছে না। এবং আরও একটা জিনিস হচ্ছে যে পুরো যে এনভায়রনমেন্টটাকে সেট আপ করেছে সেটা খুবই একটা ক্রিপি, একটা হরার টাইপের আর কি ফিল দিচ্ছে, সেটা ভালো লাগছে দেখতে। এবং শাশ্বত চ্যাটার্জিও রয়েছে, তাকে একটা সিনে জাস্ট দেখা যায়, তার ক্যারেক্টারটাকে রিভিল করেনি। এবং বাকি তো রাহুল ভাট রয়েছে, রাহুল ভাট আবার আগলির পর অনুরাগ কাশ্যপের সাথে কাজ করছে, রাহুল ভাটকেও বেশ ভালো লাগছে। অভিনেতা অভিনেত্রীরা সত্যি ভালো, পাবেল গুলাটি ইত্যাদি, তাদেরকে ভালো লাগছে। বাট একদম দেখলাম ফ্রেম বাই ফ্রেম রিমেক, এইটাই আমি দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি। বাট তবু এখন অনুরাগ যখন রিমেক করছে একটু ভরসা আছে এখনও অবধি, কারণ দেখুন ফেভারিট ডিরেক্টর হয় আমার। তো সেখানে দেখি যে কী করে চেঞ্জেস, বা সিনগুলোকে এক্সিকিউশন ওয়াইজ কিছু অন্যরকম পাল্টে দেয় কি না, বা সেখানে ড্রামাটাকে যেভাবে বিল্ড করার ব্যাপারটা সেগুলোকে মধ্যে কিছু চেঞ্জেস করে কিনা। বড় বড় ডিরেক্টররা রিমেক করেছে, মার্টিন স্কোরসেজি যেরকম ডিপার্টেড রিমেক করে ভালো বানিয়ে দিয়েছিল, বেটার বানিয়ে দিয়েছিল ইনফার্নাল অ্যাফেয়ার্সের থেকে, এটা নো ডাউট। তো সেখানে অনুরাগ কাশ্যপকে ইন্ডিয়ান ট্যারেন্টিনো বা ইন্ডিয়ান স্কোরসেজি বলা হয়, তাদের ফিল্মের প্রচুর প্রভাব তার ছবির মধ্যে দেখতে পাওয়া যায়। তো সেখানে অনুরাগ যখন প্রথমবার রিমেক করছে, লেট সি হোয়াট হি কামস আপ উইথ, অ্যান্ড যখন অলরেডি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, লেটস ওয়েট অ্যান্ড সি
আর তাপসির মানে পারফরমেন্সের মধ্যে আমি সেই আবার আগেন রিপিটেটিভনেস একটা আছে। শাবাশ মিটুর দেশে কিন্তু চেষ্টা করছিলাম, আপনার রিভিউ আমার রিভিউটা আপনারা দেখতে পারেন ফিল্ম কম্প্যানিয়ান লোকালে, এই ফিল্ম কম্প্যানিয়ানে মেন চ্যানেলে, সেখানে আপনারা দেখবেন যে আমি বলেছি যে তাপসি কিন্তু অনেকটা চেষ্টা করে একটু ক্যারেক্টারটাকে অন্যরকম বানিয়েছে, তার বাকি ছবিতে যেরকম একই রকমের মনে হয়, সে তাকে তো লেডি অক্ষয় কুমার আমি বলি, সে সব ছবিতেই একই রকম পার্ট করে এবং তাড়াতাড়ি ছবি করে, তো সেখানে এখানেও তার পারফরমেন্সটা আমার ট্রেলারের মধ্যে অ্যাটলিস্ট কোনো মানে অন্যরকম লাগেনি একেবারেই। লেটস সি এবার বাকি তো সিনেমা এলেই বলা যাবে। আপনাদের কেমন লেগেছে এই ট্রেলারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।